দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন তা আপনার নাম কি মিমা আক্তার খুব সুন্দর না মিমা আপু থাকেন কোথায় হেমাতপুরে তো মিমাপা আমাদের ইউটিউব আসার উদ্দেশ্যটা কি বলেন আসছি আম্মু আছে ছোট একটা বোন আছে অনেক কষ্টের ভিতরে জীবন চলে বাবাটা বিয়া করে চলে গেছে তো ভালো একটা মনের মানুষের জন্য আসছি আচ্ছা তো বাবা বিয়ে করে চলে গেছে আর কে গেছে পরিবারে পরিবার আছে আম্মু ছোট বোন আছে বাবা চলে গেছে মনে করো মা একটা মানুষের পাশে কাজ করে আর আমিও টুকটাক অন্য বাসায় সেলাই মেশিনের কাজটা শিখি কেন মারিন কি করেন আমি করি টুকটাক মানুষের বাসা সেলাই মেশিনের কাজ পড়াশোনা করেন না পড়াশোনা কিভাবে করবো ভাই অনেক আশা ছিল তো পড়াশোনার জন্য কিন্তু ছোটবেলা তো বাবাটা ফালাই দিয়ে চলে গেছে তো টাকার জন্য পড়াশোনা করতে পারি নাই আচ্ছা আচ্ছা আশা ছিল পড়াশোনার জন্য যে পড়াশোনা করব ভালোভাবে চলাফেরা করব লোকজনে দেখে ভালো বলবে তো সেই ভাগ্যটা তো আর হয় নাই তখন আসছি ভালো একটা মনের মানুষের জন্য যে আমাকে দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাওয়াই রাখতে পারবে আমাকে আমার মাকে মায়ের মতন দেখতে পারবে ভালো আসতে পারবে তো বয়স্ক হোক আর যেরকমই হোক তো আমি তার কাছে বিয়ে সাথে বলবো আর যে আমাকে বিয়ে করবে তো সে আমার পরিবারের দায়িত্ব নিতে হবে না তো আমারও দায়িত্ব নিতে হবে আর আমার মাকে তার নিজের মায়ের মতন যদি ভালোবাসতে পারে তো আমার কাছে অনেকটা খুশি আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার দাও আপনার নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে 01838526240 আমি নাম্বারটা আবারও বলছি 01838526240 তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম